রাজ্যের প্রত্যেকটি ক্ষেত্রে চুরি দুর্নীতি নবদ্বীপের কথা আপনাদের মনে থাকবে যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে গঙ্গাবক্ষে ড্রিল মেশিন দিয়ে বালি চুরি করা হচ্ছিল রিপাবলিক বাংলা সেই খবর সম্প্রচার করেছিল যদিও এখনো পর্যন্ত ঘটনার প্রায় দুদিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে প্রশাসনের নাকের ডগাতে ঘটছে এই ধরনের ঘটনা কিন্তু প্রশাসন কোনো নজরদারি নেই এই বিষয়টা নিয়েই আজ একবার চলে যাব সেখানে সেখানকার ছবি আপনাদের দেখাবো এবং এরই পাশাপাশি আজকে বিক্ষোভ দেখাবে বিজেপি নেতৃত্ব প্রতিবাদে আজ বিক্ষোভ দেখাবে বিজেপি নেতৃত্ব থাকবেন সাংসদ জগন্নাথ সরকার বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি সহ জেলার নেতারা এবং সেখান থেকেই আমাদের প্রতিনিধি পলাশের একটি প্রতিবেদন দেখুন অপরাধ সংগঠিত হচ্ছে একদিকে ভূগর্ভস্থ যে গঙ্গার জলের থেকে পালি তুলে নেওয়া হচ্ছে অপরদিকে এই পালি রাতের বেলায় দিনের বেলায় ধুলো উড়িয়ে নবদ্বীপ শহরের ট্রাক্টরে করে বিভিন্ন যে ডোবা পুকুর সেগুলো কিন্তু ভরাট হচ্ছে প্রশাসনের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটলেও কিন্তু এক প্রকার বলাই যেতে পারে প্রশাসন নাকে তেল লাগিয়ে ঘুমোচ্ছে তার কারণ এই নবদ্বীপ যে পৌরসভা তারও কিন্তু কোনো হুঁশ নেই বা তারা কিন্তু সে ব্যাপারে কোনো সচেতন হচ্ছে না আমরা চাইছি দ্রুত মাটি বালিকাটা বন্ধ হোক বা ট্রাক্টরে যে এত দৌড়াত্ত সেইগুলো যাতে বন্ধ হয় আমরা যে রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে চলাফেরা করি বাচ্চা কাচ্চা সেখানে যায় যে কোনো মুহূর্তে কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে কিন্তু সেটা চাপা দেওয়া হয়েছে মানুষ আতঙ্কে আছে ভয়ে আছে কিছু বলতে পারছে না ভয়ের জন্য কাদের ভয় কিসের ভয় কাদের ভয় বলতে যারা এখন শাসক দলে আছে তাদের ভয় বলছে তাদেরই ভয় শাসকের রোষের মুখে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা পড়তে রাজি নয় তার কারণ যে কোনো সময় তাদেরকে বিভিন্ন রকম এখান থেকে হুমকি আসতে পারে তাদের জীবিকা রুজি রোজগারের টান পড়তে পারে তা সত্ত্বেও যারা প্রতিবাদ করার তারা কিন্তু চোখে চোখ রেখে তারা প্রতিবাদটা করছে এবং তারা চাইছে যে এই ধরনের অবৈধ বালি উত্তোলন সেটা যেন ইমিডিয়েট বন্ধ হয় অন্যথায় এই যে গৌরাঙ্গ সেতু ভারী যান চলাচল করে এই গৌরাঙ্গ সেতু যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বা ব্রিজের কোনো বিপর্যয় ঘটতে পারে এই দেখো নদী গঙ্গার মাঝখানে কি সুন্দরভাবে ড্রিল করে এই যে এর নিচে ড্রিল মেশিন এই ড্রিল মেশিন থেকেই পাইপে করে চলে আসছে বালি আর সেই বালি এসে বালি জল শুদ্ধ এসে জমা পড়ছে পাশের এই জায়গাটায় প্রশাসনের নাকের ডগায় এইভাবে অত্যাধুনিক পদ্ধতিতে বালি চুরি চলছে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা অভিযোগ করছেন কিন্তু প্রশাসন দেখতে পাচ্ছে না এই বিষয় নিয়ে আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি পলাশ এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি এবং ঘটনার দুদিন কেটে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে তাই তো পলাশ একদমই রুমকি এই যে দেখো বালি যেটাকে বলা হয় কণায় কণায় মুনাফা অর্থাৎ এই মুনাফা দেখিয়েছিল অনুব্রত মণ্ডল সেই লোভ কিন্তু ছাড়তে পারেনি এই নবদ্বীপ পৌর তৃণমূল পরিচালিত পৌরসভা এই যে গঙ্গাবক্ষের মাঝখানে যে মেশিনটা দেখা যাচ্ছে এখান থেকেই পাইপের মাধ্যমে এই যে পাইপ এই পাইপের মাধ্যমে করেই এইখানে বালি স্টোর করা হচ্ছিল এর আগের দিন আমরা এখানটা দেখিয়েছিলাম যে একটা জেসিবি মেশিন ছিল এবং আমরা যখন খবর করছিলাম তখন এখান থেকে পালিয়ে গেছিল এখানকার যারা কাজ করতে এসেছিল আজকে এখানে বিজেপির যে সাংসদ অর্থাৎ রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি তারা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন আরও পরবর্তীতে বিক্ষোভের রূপ আরও বাড়বে কারণ এখনও দলীয় কর্মী সমর্থকরা তারা আসছেন এরপরে তারা রাস্তা অবরোধ করবেন আমি একবারে সরাসরি বিধায়কের কাছে চলে যাব আপনাদের এই যে আমরা খবরটা দেখিয়েছিলাম তার পরবর্তীতে প্রশাসন এখনও কী ভূমিকা নিল আপনাদের অ্যাক্টিভিটিসটা কী প্রশাসন এখনও নড়ে চড়ে বসছে না যে পদ্ধতিতে এখান থেকে বালি তোলা হচ্ছে একদম বীরভূমে অনুব্রত মণ্ডল যেভাবে বালি খাদান চুরি করেছিল বা করে এখন তিহার জেলে ঠিক সেই একই কায়দাতে জানি না এখানকার মিউনিসিপ্যালিটি কীভাবে এটাকে সাপোর্ট করছে মিউনিসিপ্যালিটির সহায়তায় এবং পুলিশ প্রশাসনের সহায়তায় এখান থেকে গঙ্গাপক্ষ থেকে বালি তোলা হচ্ছে সেই বালি পাচার হয়ে যাচ্ছে এমন একটা জায়গা থেকে বালি তোলা হচ্ছে এই পাশেই হচ্ছে আমাদের গৌরাঙ্গ সেতু এফেক্ট হতে পারে এবং এই এলাকার প্রচুর বসতি সেই বসতিগুলো এফেক্ট হতে পারে কিন্তু ওরা নির্লজ্জের মতো আমরা বারবার এর আগে আমাদের দলীয় পক্ষ থেকে আন্দোলন করে আইসির কাছে জমা দেওয়া হয়েছিল যে এটাকে বন্ধ রাখার জন্য কিন্তু আইসি কর্ণপাত করেনি আইসির মতো চলছে কিন্তু আমরা মনে করি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা লড়াইয়ের সঙ্গে আছি সংগ্রামের সময় আছি আমরা কোনো অবস্থাতেই এই বালি তোলা আর করতে দেবো না বালি তোলা বন্ধ করতে হবে এটাই আমাদের দাবি এই জন্যে আজকে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাংসদ এখানে আসবেন এবং আমাদের এবিভিপি নেতা
রাজশ্রী লাহিড়ী, তিনিও চলে এসেছেন, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। আমরা বুঝিয়ে দেবো যে ভারতীয় জনতা পার্টি কি নবদ্বীপ ঠিক চৈতন্য সেতুর নিচে সেখানে মেশিন লাগে আধুনিক কায়দায় জল বালি সব একসঙ্গে তুলে এক জায়গায় জমা করা হচ্ছে, তারপরে জল ঝরে গেলে সেই বালিকে এখান থেকে ট্রাক্টরে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা রাত কাজ চলে। পুলিশের বক্তব্য নাকি এর জন্য পারমিট আছে, সে পারমিটটা কিসের জন্য না, সরকারি কোনো জায়গা বা ব্রিজের নিচে সেই মাটিটা ফেলার জন্য। কিন্তু এখান থেকে যে বালি তোলা হচ্ছে শত শত ট্রাক্টর, সে বাটি যাচ্ছে কোথায়, সে বালি কোথায় যাচ্ছে, কি যে লুট চলছে না, যেখানে যত সম্পত্তি প্রপার্টি যা আছে লুট করে খেয়ে নেওয়ার একটা অভিযান শুরু হয়ে গেছে। তার মধ্যে পার্টির নেতা, প্রতিনিধি, পুলিশ সবাই যুক্ত। যদি এরকমভাবে বালি তুলতে থাকে ঘাট বা এই কিনারাও ভেঙে যাবে এবং সেতু একদিন বিপদের মধ্যে পড়বে। অবৈধ কার্যকলাপ ব্যাপক হারে সব জায়গায় চলছে, পুকুর বোজানো হচ্ছে আর গঙ্গার মাটি তুলে বালি তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে সে পুকুরকে বোজানো হচ্ছে, দিয়ে সেই জমি বিক্রি করা হচ্ছে। কেন বালি তোলা হবে, সে বালি কোথায় যাচ্ছে, ব্যাপক হারে সে বালি বিক্রি করে পয়সা কামানো হচ্ছে, তার মধ্যে পুলিশ নেতা সবাই যুক্ত আছে।